রবি খায় মাঝে লক্ষ্মী মহাদেবী আরে লয়লা কেশলি আরে দেখি আর বারে বারে অন্ত ধ্যান হওয়া দেখি মোর মনত ভয়ের উদ্ভব হয়। জানুসা সংসারত কিবা নতুন প্রলয়ের সবসৃষ্টি প্রভু অভাগীর সেবা গরিব গ্রহ উঠা উঠা প্রিয়ে প্রভু আপনার মনের চঞ্চলতা দেখি ভাব হয় কিবা যেন নতুন রহস্যর সূচনা হব কক প্রভু সবিশেষ কক বুঝাই প্রিয়ে তুমি তুমি ঠিকই কইছা। সৃষ্টির আদিতে নাভি কমলের পরা ব্রহ্মাক করল সৃজন সৃষ্টি বহাবর নিমিত্তে সারি বেদ রচনা করে প্রজাপতিক সজনের দায়িত্ব দিল মত্যত মানবর তরণর উপায় বেদর যুগের প্রচার হল আমার নাম কালক্রমত দুষ্টর উৎপীড়ন বাহির সন্ত মহন্তর বিলাই বিপত্তি নুহুয়া হেয়ে ভক্ত সকলক সংকটের পর উদ্ধার করিবর বাবে আবশ্যক অনুযায়ী আমি মৎস্য কূর্ম নরসিংহ আদি করে নানা রূপ ধারণ করব মত্যলোকত কিবা নতুন অবতার প্রয়োজন হয়েছে নাকি? হয় দেবী, সারি সিদ্ধর হাপত হাপগ্রস্ত হয়ে বৈকুণ্ঠপুরের সপ্তম দ্বারর দরি জয় আর বিজয়ে মত্যত অসুরর জন্ম করেছে ধারণ দেবী
শারী সিদ্ধর হাপত হাপগ্রস্ত হই সেই জয় আর বিজয়রে তিনি জন্মরে এক জন্মহে হয়েছে সমাপন। ইয়ার পাছত হব জয় আর বিজয়রে দ্বিতীয় জন্ম। মনত পৰিছে মোৰ সৌ শারী সিদ্ধৰ হাপৰ ফলত মৈত্ৰৰ দ্বিতীয় গৰ্ভত হিৰণ্যাক্ষ আৰু হিৰণ্যকশিপুৰ নামে জন্ম লোৱা নাছিল জানো প্ৰভু? হয় দেৱী, আৰু আৰু বৰ্তমান বিশ্বসভা মুনিৰ ঔৰসত ৰক্ষ কন্যা নৈকেশীৰ গৰ্ভত ৰাৱণ আৰু কুম্ভকৰ্ণ নামে জয় আৰু বিজয় হ'ব দ্বিতীয় জনম। মৈত্ৰত আৰু এই সমগ্ৰ ত্ৰিভুৱনতে এই দুই ভাতৃ হ'ব ত্ৰিভুৱন বিজয়ী। নিজ বাহুবলে অমরাৱতী কৰিব আক্ৰমণ, অমরাৱতীক আক্ৰমণ কৰি দেৱতাৰ দেৱতাৰ সিংহাসন কৰিব হস্তগত। আৰু আৰু হেয়েই দেৱতাক উদ্ধাৰ আৰু মোৰ প্ৰিয় ভৃত্য জয় আৰু বিজয়ৰ মুক্তিৰ বাবে আমাৰ দ্বিতীয় জন্মৰ হ'ব আৱশ্যক। আপোনাৰ অবিহনে মোৰ জানো সম্পূৰ্ণ হ'ব। তুমি তুমি চিন্তা নকৰিবা দেৱী, এই অৱতাৰত তোমাৰো প্ৰয়োজন আছে। প্ৰভু দেৱী, কিদৰেনো আপোনাক মই কৰিম সহায়, সবিশেষ বুজাই কওক প্ৰভু। দেৱী, মৈত্ৰত মিথিলা নগৰে জনক ৰজাৰ গৃহে পাবিতা বসুমতীৰ গৰ্ভে জন্ম লবা তুমি এক বিম্বৰ মাত। প্ৰভু, আৰু ময়ো ময়ো দশৰথ ৰজাৰ গৃহে জনম লম এক অংশে চাৰি অংশ। প্ৰভু, এক অংশে চাৰি অংশ কেনেদৰে কৰিব লীলা? দেৱী, সেয়া তোমাৰ অবিদিত নহয়, ইয়াৰ পূৰ্বেও আমি তোমাক সেই অৱতাৰৰ বিষয়ে কৰিছিলোঁ স্মৰণ। তেন্তে বলক সেইখনলৈ অপেক্ষা কৰোঁগৈ। ব'লা দেৱী।